লালবাজারের অভিযানে ছিল প্রতীকী শীল দ্বারা, এবার সামান্য বদল। মঙ্গলবার প্রতীকী মস্তিষ্ক এবং ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে নামলেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। মোট 5 দফা দাবি রয়েছে তাদের। তার মধ্যে রয়েছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজকে ভয়মুক্ত পরিবেশ করা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনও অনড় তারা। অভিযান শুরুর আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তারা স্বাস্থ্যভবন সাফাই অভিযান করবেন, কারণ সেখানে ঘুঘুর বাসা ভাঙার প্রয়োজন রয়েছে। কেন মস্তিষ্ক নিয়ে মিছিল জুনিয়র ডাক্তারদের, এ বিষয়ে এক জুনিয়র ডাক্তারের দাবি, মাথা খাটিয়ে কাজ করার দরকার এখন স্বাস্থ্যভবনের, আর সেই কারণেই প্রতীকী মস্তিষ্ক রেখেছেন তারা। এর আগে লালবাজার অভিযানে প্রতীকী শিরদাঁড়া নিয়ে মিছিল করেছিলেন জুনিয়র ডাক্তাররা।